রাজধানীতে আবারও রহস্যজনক মৃত্যু। দিশা গ্রুপ অফ কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর দিশা সারওয়ারের লাশ আজ সকাল 10 ঘটিকায় তার নিজ ফ্ল্যাটে পাওয়া যায়। এদিকে দিশার লাশের পাশেই পাওয়া গেছে তারই লাইসেন্সকৃত রিভলভার। এটি আদৌ হত্যাকাণ্ড নাকি আত্মহত্যা তা খতিয়ে দেখার জন্য ইতিমধ্যেই মাঠে নেমেছে সিআইডি। তো আপনার নাম? স্যার, আমার নাম আব্দুল। তো আপনি দিশা ম্যাডামের কি হন? স্যার, আপামনির দূর সম্পর্কের আত্মীয় হয়ে আমি। তাদের বিশ্বস্ত বলে আমি আপামনির দেখাশোনা করতাম, এই ফ্ল্যাটেরও দেখাশোনা করি। তাছাড়া আপামনির আত্মীয় স্বজন সবাই বিদেশে থাকে বলে আমি আপামনিরে দেখে রাখতাম। আর এই সুযোগে তাকে খুন করে ফেললেন? এইটা কী করলেন স্যার? আমি কেন আপামনিরে খুন করুম? আচ্ছা বাদ দেন, চলেন পুরো ফ্ল্যাটটাই একটু ঘোরাঘুরি করে আসি। আচ্ছা আব্দুল, রান্নাবান্না কে করতো, আপনি নাকি ম্যাডাম? স্যার, আমিই করতাম। আপামনি তো সময় পাইত না। আপামনির হাজব্যান্ড মইরা যাওয়ার পরেই আপামনি কেমন জানি হয়ে গেছিল। রাত করে বাসা আইত, আবার সকাল সকাল চলে যেত। তাই রান্নাবান্না সহ সব কাম আমিই করতাম। আচ্ছা আব্দুল, দিশা ম্যাডাম মারা যাওয়ার আগে ম্যাডামের সাথে দেখা করতে কি কেউ এই ফ্ল্যাটে এসেছিল? হ্যাঁ স্যার, একজন আইছিল ম্যাডামের সাথে দেখা করতে। কে সে, আপনি কি চিনেন তাকে? জি স্যার, আমি তারে চিনি। সে আপামনির অফিসের ম্যানেজার, তার নাম তামিম। অফিসের কাজে সে মাঝে মাঝে এই ফ্ল্যাটে আসত আপামনির সাথে দেখা করতে। তো ওই দিন দিশা ম্যাডাম আর তামিমের সাথে কি কথা হয়েছিল? স্যার, আমি আসলে কইতে পারি না ওই দিন আপামনির সাথে তামিম স্যারের কোনো কথা হয়েছিল কি না। আপামনি রুমে ছিল আর আমি তারে অপেক্ষা করতে বইলা নিচে গেছিলাম। আপনি এই ফ্ল্যাটে দুজনকে রেখে নিচে গিয়েছিলেন কেন? স্যার, এমনি নিচের দারোয়ান বেটার লগে চা পান খাইতো একসাথে, তাই আর কি। তারপর তামিম কতক্ষণ ছিল? স্যার, আধা ঘন্টার মতো আছিল। আমি যখন উপরে উঠুম তখনই দেখি তামিম স্যার লিফট থেকে বাইরে হইয়া চলে গেছে। তারপর উপরে গিয়ে কি দেখলেন? তারপর উপরে যাইয়া আপামনিরে ডাকলাম, তার সারা শব্দ না পাইয়া ভাবছি সে ঘুমাইয়া গেছে। তাই আর না ডাক দিয়া আমি নিজেই আমার রুমে যাইয়া ঘুমায়া পড়ি। তারপর স্যার সকাল উঠা আপামনিরে ডাকি, কোনো সারা শব্দ পাই নাই। অনেকক্ষণ ধরে দরজায় বাইরা বাইরি করার পরও সারা শব্দ না পাইয়া পুলিশরে ফোন দেই। তারপর পুলিশ আইসা আপামনির লাশ বাইর করে। আচ্ছা প্লিজ প্লিজ কান্না করবেন না, কাম ডাউন, প্লিজ কাম ডাউন। রফিক, তুমি কি দিশা ম্যাডামের কল রেকর্ডগুলো সংগ্রহ করেছ? জি স্যার, আমি সংগ্রহ করেছি। তবে এর মধ্যে একটি কল আমার কাছে বেশ সন্দেহপ্রবণ মনে হয়েছে। তাই প্লে করো এখনই। হ্যালো হ্যালো ম্যাডাম, আমি তামিম বলছি। আপনি কোনো কথা বলবেন না ম্যাডাম, প্লিজ আপনি আমার কথাটি একটু শুনুন। আপনি এই কাজ করুন তা আমি কখনোই আশা করিনি। আর হ্যাঁ, আমরা ইতিমধ্যে ডিসিশন নিয়েছি, আমি আপনাকে চাকরি থেকে বরখাস্ত করব। ম্যাডাম প্লিজ আপনি আমার কথা শুনুন। আমি রাখছি প্লিজ। হ্যালো হ্যালো, বুঝলাম, আমাদের টার্গেট এখন তামিম। স্যার, আপনি আমাকে ডেকেছেন? হ্যাঁ নাজমুল সাহেব, আসুন বসুন।
নাজমুল সাহেব, আপনাকে যে কারণে এখানে ডাকা হয়েছে তা হলো আপনি দিশা ম্যাডামের ফ্ল্যাটের যে কেয়ারটেকার মিস্টার আব্দুল, তাকে সবসময় চোখে চোখে রাখবেন, ও যেন কিছুতেই পালাতে না পারে। অবশ্যই স্যার, ইতোমধ্যেই পুরো বাসাটিকে ঘিরে রেখেছে পুলিশ সদস্যরা, আশা করছি কেউ পালাতে পারবে না। আর হ্যাঁ, দিশা ম্যাডামের ম্যানেজার তামিম আজ রাতে ঢাকায় ফিরবে, ফেরা মাত্রই তাকে আটক করবেন, সেও যেন কিছুতেই পালাতে না পারে। জি স্যার, আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব। আর হ্যাঁ, রাতে আমি একটু বিজি থাকব, কারণ স্যারের সাথে আমার একটা মিটিং আছে দিশা হত্যা মামলা নিয়ে, তাই অবশ্যই সব আপডেট আপনি আমাকে ফোনেই জানাবেন। ঠিক আছে স্যার। তো মিস্টার জুবের, তদন্তের অগ্রগতি কেমন? স্যার, চলছে ঠিকঠাক, তবে এই মুহূর্তে যাকে বেশি সন্দেহ করছি তাকে নিয়ে একটু পর্যালোচনা চলছে। আই হোপ 2-3 দিনের মধ্যে খুনের রহস্য উদ্ঘাটন করতে পারবো। আমি আপনাকে নিয়ে আশাবাদী, সব ধরনের সাপোর্ট আপনি আমার কাছ থেকে পাবেন, সো আপনি আপনার সর্বোচ্চ চেষ্টা করবেন। ধন্যবাদ স্যার। তো আপনি তামিম? জি স্যার, আমি তামিম। তো কেন খুন করলেন দিশা ম্যাডামকে? আমি কেন খুন করব ম্যাডামকে, আর আমাকে কি এই কারণে ধরে নিয়ে এসেছেন? হ্যাঁ, আপনার সাথে দিশা ম্যাডামের লাস্ট কল রেকর্ড এবং খুন হওয়ার আগে তার বাসা যাওয়া, এগুলো খুনেরই ইঙ্গিত দেয়। না, ভুল ধারণা আপনাদের, ম্যাডাম আমাকে ভুল বুঝেছিল। সত্য কথা বলার জন্য ম্যাডামকে কল দেই, বাসায় যাই, কিন্তু ম্যাডাম আমার কথা শুনেনি, দেখাও করেনি। তো দিশা ম্যাডাম আপনাকে কেন ভুল বুঝেছিল? স্যার, দিনাজপুর থেকে আমার কল আসে, আমার মা হসপিটালে ছিল, তার অবস্থা ক্রিটিক্যাল ছিল, ডাক্তার বলেছিল ইমিডিয়েট তার অপারেশন করা লাগবে এবং 2 লক্ষ টাকা লাগবে। সেই সময় ম্যাডাম মিটিংয়ে ছিল, আমি অফিস থেকে প্রয়োজনীয় ডকুমেন্টে সাইন করে টাকা নিয়ে বের হয়ে যাই বাসের টিকিট বুক করার জন্য। তারপর অফিসে ফিরে শুনি অ্যাকাউন্টস অফিসার ম্যাডামকে আমার নামে মিথ্যা কথা বলেছে এবং আমি নাকি তাকে ট্রেড দিয়ে টাকা নিয়ে যাই। সেই সময় ম্যাডাম এবং ওই অফিসারও অফিসে ছিল না, ম্যাডামকে ভুলটা ভাঙানোর জন্য কল দেই, তারপর দিনাজপুরের উদ্দেশ্যে রওনা হওয়ার আগে তার বাসায় যাই। তারপর ম্যাডামের সাথে দেখা হয়েছিল? না স্যার, বাসায় গিয়ে ম্যাডামকে ডাকাডাকি করে কোনো সারা শব্দ পাইনি। তারপর দেখলাম আব্দুল বাসায় ঢুকলো, তাকে জিজ্ঞাসা করি ম্যাডাম কোথায়, সে বলল ম্যাডাম ঘুমাচ্ছে, অনেক ক্লান্ত, সে এখন দেখা করতে পারবে না, এদিকে আমার বাস 10টায় ছাড়বে, তাই আমি সাথে সাথেই চলে যাই। ম্যাডামের সাথেও আমার দেখা হয় না। আপনি সেখানে কতক্ষণ ছিলেন? 5 থেকে 10 মিনিট সেখানে ছিলাম। আচ্ছা, আপনি আব্দুলকে কি অবস্থায় দেখেছিলেন? আই মিন, সে কি স্বাভাবিক ছিল? যতটুকু খেয়াল আছে সে একটু ক্লান্ত ছিল, আর তার পরনে টি শার্ট নোংরা মনে হয়েছিল, মানে রং মিস্ত্রি রং করার সময় তার টি শার্ট যেমন হয় আর কি, দেয়ালের রং আর লাল রঙের কিছু ছিল মেবি। দেখুন মিস্টার তামিম, খুন আপনি করেননি সেটা আমি জানি, আমার কিছু গুরুত্বপূর্ণ তথ্যের প্রয়োজন ছিল, তাই আপনাকে আমি টার্গেটে রেখেছিলাম, সেই সূত্রে আপনাকে জিজ্ঞাসাবাদ করা। আপনাকে অনেক ধন্যবাদ। আর হ্যাঁ, যে কোনো প্রয়োজনে আবার আপনাকে ডাকা হতে পারে। ম্যাডাম খুবই ভালো মানুষ ছিলেন, ওনার হত্যাকারীদের চিহ্নিত করতে আমি আমার সাধ্যমতো চেষ্টা করব। স্যার, গ্রামে আপামনির নামে অনেক সম্পত্তি আছে, তাই আমি প্ল্যান করি আপামনির মাইরা সব সম্পত্তি দখল নিব, আপামনিরে খুন করার জন্য আগে থেকে তার ড্রয়ার থেকে পিস্তলটা সরায় রাখি। এরপর যখন আপামনি অফিস কইরা রুমে ঢুকলো, তখন আমি আপামনিরে মাইরা ফেলি তার পিস্তল দিয়া। তারপর আপামনির রুম ভিতর থেকে লক কইরা আপামনি রুমের বারান্দা দিয়া নিচে নামা আবার ফ্ল্যাটে ঢুকি, যাতে কেউ বুঝতে না পারে খুনটা আমিই করছি। ভুল হয়ে গেছে স্যার, আমার ভুল হয়ে গেছে।